পঞ্চায়েত ভোটের আগে স্বামী বিবেকানন্দকে সামনে রেখে একাধিক কর্মসূচি নিচ্ছে রাজ্য বিজেপি, যা আদতে হিন্দুত্বের তাস খেলে বাংলা জয়ের কৌশল বলেই মত পর্যবেক্ষকদের। এই প্রেক্ষিতে কি পদ্ম শিবিরের পালের হাওয়া কাটতে নতুন কৌশল নিচ্ছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল? প্রশ্ন উস্কে দিল 18 জানুয়ারি বীরভূমে ব্রাহ্মণ সম্মেলনের আয়োজন। রাজ্য জুড়ে যখন রামনবমীর মিছিলের আয়োজন করে বিজেপি কার্যত পশ্চিমবঙ্গে মাটি খুঁজতে চাইছিল, ঠিক সেই সময় বীরভূম জেলায় পাল্টা হনুমান জয়ন্তীর আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলের নির্দেশে। ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি যে ধর্মের তাস খেলতে চাইছে, ঠিক সেই জায়গায় সেটাকে ভোতা করতে কার্যত এবার পুরোহিত ব্রাহ্মণ সম্মেলনের ডাক দিয়েছে 8 জানুয়ারি বোলপুরে। আমি এবারে গোটা জেলা জুড়ে করছি, তাদের 12 থেকে 15 হাজার পুরোহিত এবং ব্রাহ্মণরা থাকবেন। অনুব্রত মণ্ডল জানিয়েছেন, এই সম্মেলনে 15 হাজার ব্রাহ্মণ পুরোহিতের জমায়েত হবে। সম্মেলনের পর খাওয়ার মেনুতে থাকছে লুচি, ছোলার ডাল, কুমড়ো পটল আলুর তরকারি, বোঁদে, মিষ্টি এবং ফল। সম্মেলনে আসা ব্রাহ্মণদের দেওয়া হবে নামাবলী, গীতা, রামকৃষ্ণ বিবেকানন্দ, সারদা মায়ের ছবি এবং তাদের বাণী সম্বলিত বই। সূত্রের দাবি, প্রাণী সম্পদ দপ্তর থেকে প্রায় 2000 গাভী আনা হচ্ছে, তাও ব্রাহ্মণদের মধ্যে বিতরণ করা হবে। ইতিমধ্যে জোর কদমে শুরু হয়ে গিয়েছে সম্মেলনের প্রস্তুতি। এখানে চলছে সেই সমস্ত ব্যানার ছাপানোর কাজ, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে এই ব্রাহ্মণ সমাজ, আর ঠিক তার পাশে অনুব্রত মণ্ডল। এবং এই সম্মেলন কার্যত সাড়া ফেলে দিয়েছে গোটা রাজ্য রাজনীতিতে। আমাদের একটা স্যাম্পল ফাইল যাচ্ছে আর কি, এটা দাদা দেখবে, দাদা যদি দেখে ঠিকঠাক হয় তাহলে এটা আমাদের অনেক কোয়ান্টিটি বেরোবে। তাছাড়া রোড গেট, হ্যাঁ, এরকম বিভিন্ন ব্যানার স্যাম্পল এগুলোরও অর্ডার আছে আর কি। কিন্তু পঞ্চায়েত ভোট যখন দোরগোড়ায় তখন সংগঠন ছেড়ে হঠাৎ ব্রাহ্মণ সম্মেলনের আয়োজন কেন? এর নেপথ্যে জাতপাতের রাজনীতি দেখছে বিজেপি। তারাপীঠকে লক্ষ্য করে এটা উনি করছেন ভোটের জন্য। পশ্চিমবাংলায় এই ধরনের রাজনীতি চলতে পারে না, চলা উচিত নয়। এই রাজনীতি থেকে দেশকে আমরা মুক্ত করতে চাইছি, গুজরাট তার প্রমাণ। অনেক জাতপাত চালাবার পরে ওখানে জিততে পারেনি, বাংলার মানুষ এটাকে মোটেই স্বীকার করবেন না। অনুব্রত মণ্ডল অবশ্য এইসব অভিযোগ মানতে নারাজ। ধর্ম বিজেপির কাছে শিখবো না, কারণ আমি হিন্দু ঘরের ছেলে, আমি যেমন ধর্মটাকে মানি আমি সব জাতিকে মানি। পুরোহিত সম্মেলনটাকে জোর দিচ্ছি এবং পুরোহিতরা যেন আবার ভালো করে পড়াশুনো করে যেন পুরোহিত সম্মেলনটাকে জাগিয়ে ওঠে এবং পুরোহিতরা যেন আরও মাথা তুলে দাঁড়ায়। অনেকে বলছেন, সম্প্রতি গুজরাতেও বিজেপির কট্টর হিন্দুত্বের পাল্টা এভাবেই নরম হিন্দুত্বের রাজনীতির পথে হেঁটেছেন রাহুল গান্ধী। কখনো তিনি নিজে গিয়েছেন মন্দিরে, কখনো কংগ্রেস দাবি করেছে রাহুল পৈতেধারী ব্রাহ্মণ, কিন্তু শেষমেশ আসন বাড়লেও জয় আসেনি। আর এই পরিস্থিতিতেই অনুব্রতর ব্রাহ্মণ সম্মেলন। সফট হিন্দুত্বকে ব্যবহার করে একটা মরিয়া চেষ্টা চলছে, তবে এই দেউলিয়া রাজনীতি কখনো ভারতবর্ষের যে ধর্মীয় ভাবাবেগ সামগ্রিকতা বিচারে তাকে কখনো এর সাথে যায় না, ফলে কে গ্রহণও করবে না। বছর গড়ালেই পঞ্চায়েত ভোট, তার আগে কি উত্তরপ্রদেশ, গুজরাতের মতো এরাজ্যেও ইস্যু হয়ে উঠতে চলেছে হিন্দুত্ব? প্রশ্ন রাজনৈতিক মহলে। গোপাল চট্টোপাধ্যায়, দীপক ঘোষ ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।